ফুলকপি, বাইরে অজোরে বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি ঘরের, মানে আমাদের ঘরের চারপাশে ঘরের ভিতরের যা অবস্থা, মানে আমার আর ভালো লাগছে না, এত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই মাত্র সকাল, আজকাল দেরি করে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ওষুধ খেলাম, এখন বাজে ঘুরিতে 10:30, মেয়ে আর দিবাকর ঘুমাচ্ছে, কারণ কি কালকে অনেক দেরি করে দিবাকর, ওদের পার্টির মিটিং ছিল, মিটিং থেকে আসছে, অনেক দেরি হয়ে গেছে। আর আসছে তো তোমার 12টার দিকে এসে তো ভাত টাত খায় না, অনেকক্ষণ রেস্ট টেস্ট করার পর, হাত পা ধোয়ার পর, একটু মোবাইল দেখার পর, তারপরে ভাত খেতে খেতে তাই ওর 1:30 বেজে গেছে, ঘুমাতে ঘুমাতে 2:30, তো এখনও ঘুমাচ্ছে আর আমি ডাকিনি। আর মা সকাল উঠে ঘরে বাইরে জামা কাপড়গুলো সব মেরে দিচ্ছে, তখন সকাল থেকে বৃষ্টি ছিল না, এমনি তো ডেলি সকাল থেকে ঘুম থেকে উঠলে দেখি বৃষ্টি পাই, তো আজকে সকাল থেকে বৃষ্টি ছিল না, ভেবেছিলাম যে ওয়েদারটা ভালো হয়ে গেছে, না যেই রোদে দিয়েছে তার ঠিক আধা ঘন্টা পরে বৃষ্টি আবার শুরু। তো সামনের দিকে আমরা তার টাঙিয়েছি, মানে এত জামা কাপড় কুলাতে পারছি না, পিছন দিকে তো তোমার দেখেছো আছে, সামনেও তার টাঙিয়েছি, তো সামনের দিক থেকে জামা কাপড়গুলো আমি নিলাম, পিছন দিক থেকে মা হুড়মুড় করে নিল। তো ঘরের এখন অবস্থা চলো তোমাদের দেখাই, দেখো জামা কাপড়ের ভরা, মানে একটা গায়ে একটা। এখন বাজে ঘড়িতে 11:15, দেখো বিছনাপাটির কি অবস্থা, এখনো ঠিক করিনি, কারণ আমি কোন দিকে কাজ করবো, দিশাহারা হয়ে গেছে। ওই ঘরে আবার তারটা ঝুলে গেছিলো, ওই ঘরে তারটাকে মানে দড়িটাকে টান টান করে কিছু জামা কাপড় মেললাম, এখন মেয়ে খাওয়াবো। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, মাসি কখন রুটি বানিয়ে রেখেছে, তরকারিও হয়ে গেছে, চিল্লা ডাকছে আর কি, মার জাস্ট খেলো, মার শরীরটা ভালো লাগছে, বললাম তো মাথা পড়েছে। আর মেয়েকে একটা ড্রেস পরিয়েছি, এটা আগের বছর দুর্গা ড্রেস, কেন পুড়িয়ে পুড়িয়ে শেষ করিয়েছি, মেয়ের ছোটোর থেকে সব ড্রেসগুলোই তোমার নষ্ট হয়ে যায়, কোনোটাই পরা হয় না। ওই যে এখন দিবাকর যাবে হচ্ছে একটু বাজারে, দেখি কী পায়, বললাম ছোটো মাছ আনতে, মা তো বলছে পাথরই করবে, কলা পাতায় পাথর, কিন্তু কলা পাতা কই পাবে, কলা পাতা পাবে না। আর দেখছো চার্চে কি সুন্দর গান হচ্ছে আজকে, বাইরে অজোরে বৃষ্টি, দিবাকর চলে গেল বাজার আনতে। আর এই দেখো মেয়ের খাওয়া ঢেকে রেখেছে মাসি, তো এখন মেয়েকে ভাত খাওয়াবো। আর বাইরে তো কী বলবো, বৃষ্টি দেখছো, গলার আওয়াজ আমারও, কিছুদিন ঠিক থাকে আবার মেয়ের সাথে একটু একটু আওয়াজ জোরে আওয়াজে কথা বললে ব্যাস গলা এরকম অবস্থা হয়ে যায়, শরীরটা বহুত খারাপ লাগছে। তার মানে দিবাকর একটা ছাতা বারান্দায় রেখেছে, বারান্দাতে পাচ্ছে না, খুঁজে কোথায় গেল ছাতা কী জানি, এতক্ষণ আমি ওটা নিয়েই খুঁজতেছি, গরম গরম গরম। তো বাইরে আরও জোরে বৃষ্টি পড়ছে, এই জাস্ট দিবাকর আসলো বাজার নিয়ে, চলো তোমার দেখাই কী কী আজকে বাজার এনেছে। তো আজকে ভালো মাছ পাইনি, তোর জন্য আমার ফোন হচ্ছে, না আনতে লাগবে না, এই যে চলো। তো এই হচ্ছে আজকের বাজার আনছে, দেখো বৃষ্টির মধ্যে কচু শাক নিয়ে আসছে, বেকার দিবাকর জানে না যে বৃষ্টির মধ্যে কচু শাক কিন্তু গলা ধরবে, পেঁয়াজ দিয়েছে, ফুলকপি, কুমোর শাক, কচু, এই যে আমি, এই যে মূলা, মূলা, বেগুন, এই যে আমি মিষ্টি কুমোর, ভেন্ডি সব নিয়ে আসছে। যে তো জাস্ট এক রুম কমপ্লিট করে উঠলাম, বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়েছে, জামা কাপড় মেলা যাবে না। আর মাকে বলো ওকে স্নান করিয়ে, মা ওকে স্নান করিয়ে, দেখো মেয়েকে আজকে আগের বছরের নতুন ড্রেস পরিয়েছে, মানে আগের বছরের নতুন ড্রেস, আগের বছরের দুটো বছর ড্রেস দেখো পরেছে, দেখেছো এই যে আমার মা, কিন্তু গলা আমাদের সুতালি, সুতারা খুন নিয়ে ফেলা তো গলা সুতালি আমার, দেখো দেখেছো ড্রেসটা খুব সুন্দর, না খুব সুন্দর ড্রেসটা, না না আগের বছর পয়লা বৈশাখের ড্রেস এইটা, আগের বছর দুর্গাপূজা না পয়লা বৈশাখের ড্রেস,
পড়েই ফেলাম, সব পড়িয়ে ফেলি, কেন রাখি না, ছোট হয়ে যায় মেয়ের, তো মানুষকে দিতে কষ্ট লাগে না, টাকা দিয়ে কেনা, যদি আবার দিয়ে দিই তো কী করো, পড়িয়ে ফেলি। আর মেয়ে এমনি পুরানো ড্রেস এখন ঘরে পড়তে চায় না, কী যে হয়েছে, তাই চলো এখন রাখছি, পরে কথা বলছি, ঘরে এই ঘরের কাজ করিনি। এই দেখো পিছনে কী অবস্থা দেখছো, তো এখন বাজে ঘড়িতে দেড়টা, তো এখনও আমাদের স্নান হয়নি, বৃষ্টি জাস্ট একটু কমছে আর কি, জামাকাপড়গুলো ভাবছি দিয়ে দিই বাইরে। আর এই যে মাথায় আমি কালার করেছি, আর এখানে মা করছে, বসে বসে মা করছে, এই যে আর স্বামীটা করেছে, পিছন দিকটা তো আমার কালার করাই আছে। আর চলো তোমাদের দেখাই দিই দুই ঘর এর পুরো ফিটফাট গুছিয়ে, চলো তোমার দেখাই, চলো তোমাদের দেখাই। এই হচ্ছে আমার রুমটা, দেখো দুটা বিছানাদর পেতেছি, ওটা কিন্তু নতুন বিছানাদর, যে যেটা নিচে পাতা আছে ওটা কিন্তু নতুন বিছানাদর, কালকেই ওপেনিং করেছি, এটা আমার বিয়ের বিছানাচাদর, বিয়েতে গিফট করেছেন, যেই গিফট করেছেন, বিছানাদর খুব সুন্দর, মানে বিয়েতে যেন আমি প্রচুর বিছানাচাদর পেয়েছি, কিন্তু ফার্স্ট টাইম এটাই এমন একটা বিছানা যেটা আমার এই খাটে পুরোপুরি হয় নাই, যাও তাও একটু এঁটেছে ভালোই, দেখো দুই দিক একটু একটু ঝুলিয়েছি, দেখো এই দেখো, আমি ভাবতে পারি মানে আমি তো শকিং যে বিছানাদর এটা ফার্স্ট টাইম হলো, এই যে আর দেখো আমার মেয়ে আরও দিন দিন ওর বাকেটটার অবস্থা কী করছে দেখো, আর ওয়াল তো বাদই দিলাম, ছাড়ো ঘর তো কালার হবে তোমরা জানোই, দেখো পুরো রুম এখন ঘর মুছবে মাসি, চলো ওই রুম চলো। এই হচ্ছে এই রুমটা দেখো, আজকে নতুন মানে ধোয়া বিছানা পাতলাম, এই দেখো উপরে জামা কাপড়গুলো দেখেছো দেখেছো, এই দেখো পুরো আমি এগুলো সব সোফার কভার টভার আজকে ঝেড়েছি, কেন মেয়ে কালকে একটু চিনি খেয়েছে, চিনি ওদিকে দেখি পিঁপড়া কী ব্যাপার, দেখি চিনি পড়া ছিল, সমস্ত ঝাড়লাম সোফার গদিগুলো উঠিয়ে উঠিয়ে, তাহলে চলো এখন আমি জামা কাপড় মেরে দিয়ে এসে পরে কথা বলছি। এখন বাজে ঘড়িতে 2:45, এখন আমি স্নান করতে যেতে পারিনি, মা গেলো জাস্ট, মানে আমি একটু স্কুটিও ধোয়ালাম বাইরে, তো জামা কাপড় মেরলাম, আর আরও জামা কাপড় আছে ওয়াশিং মেশিনের ভিতরে, জায়গা নেই। আর এই দেখো বাইরে হালকা হালকা রোদ উঠেছে দেখছো, হালকা রোদ উঠেছে, এই যে নিচে খেলছে সোনামার মিষ্টি, একদিকে পুষে ওটা দিয়ে সোনামার নোংরা করে কি বলবো, ভালো লাগে না, তো মা আসলে তখন আমি একটু রেস্ট করি, পরে ওনার সাথে কথা বলছি। তো ফাইনালি স্নান করলাম, মানে এত দেরি করে করি না, তো তোমরা তো জানো খুব কম হয় আমার এরকম দেরি। আর এই যে এখন দিবাকর নিচে ভাত খাচ্ছে, আর এই যে এখানে শুয়ে আছে, আর এখন বোধহয় ঘড়িতে 3:30, তো আমার আর মা ভাত খাওয়া হয়নি, আমরা খাবো, দিবাকর খেয়ে উঠবো, তবে আমি আর মা খাবো, চলো এখন মোবাইল একটু কাজ করছি, পরের সাথে কথা বলছি। আমাদের ভাত খাওয়া হয়ে যা দেখতে পাচ্ছি, এটা কী বলতো, এটা হচ্ছে কুলের আচার, রাঙাদি দিয়ে গেল, মানে রাঙাদির মা বানিয়েছে, তো আমাকে দিয়ে দিয়েছে, একটু খেয়েছি আমি, আমি টেস্টি টেস্টি করব, টেস্টি। এই যে গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7:00, তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, তো দিবাকর মেয়েকে নিয়ে গেছি একটু বাইরে, মানে আজকে হঠাৎ দেখি স্কুটিটাও খারাপ হয়ে গেল, এর আগে তো তোমাদের বলেছি স্কুটিটা নতুন স্কুটি, 1 বছর হয়নি, মানে এই সিরিজে এই স্কুটিটাই বহুত প্রবলেম, মানে যার যার আছে প্রত্যেকে একই কথা বলছে, আর হেঁটে হেঁটে গেলো, মানে একটা বাইক, দিবাকর তো বাইক আর আমার স্কুটিটা, ও বেশি স্কুটি চালায়, তো বাইকটা একটা ভাই নিয়ে গেছে, তো বললো ফোন করলো যে নিতে, তো মেয়েকে নিয়ে গেলো একটু বাইরে, এবার মেয়ে জিদ করছে যাবে বাইরে, চকলেট টকলেট চকলেট আনবে হয়তো, আনে দেখো ওর মিস এসে বসে আছে, আমি এর এখনও পাত্তা নেই, মেয়ে আসবে 7:00 বাজে এখন, দেখো আমার মেয়ের পড়াশোনা, ওই দেখো যত গাড়ার দিয়ে ধুয়ে দিয়েছি মেয়ের, ওগুলো সব হাতে দুই হাতে পড়েছে, পরে দেখো ওই এভাবে পড়াশোনা করে, এই নিচে বসবে, এ দেখো এইভাবে পড়াশোনা করে, দেখো তো এখন বাজে 10:10, তো মিস তো 9:00 মধ্যেই চলে গেছে, দেখলে তো মেয়ে কীরকমভাবে পড়ে, তোমরা মেয়ে এরকমভাবেই পড়ে, আর এখন মেয়েকে খাওয়া নিয়ে বসছি, এই দেখুন মেয়ে খাচ্ছে, খাচ্ছে মানে কি প্রায়
অনেকক্ষণ ওইগুলো মেখে মেয়ের খাওয়া নিয়ে বসে দেখো, মেয়েরও আগে যদি দেখো এক হাতে ওইদিকে মোবাইল দেখছে, এদিকে হচ্ছে এই নিয়ে, এটা হচ্ছে তিন নম্বর বোর্ড, এটাই মানে সব থেকে ছোটো, বাদ বাকি আরও দুটো ছিল ওগুলো সব বড়ো বড়ো ছিল, ওগুলো তো শেষ নষ্ট হয়ে গেছে, এই একটা যত্ন করে রেখেছে, এটা মেয়ে আজকে দেখে ফেলছে, গড্ডেজ গোছানোর সময় এটা লাগবেই, ও বের করে দিলাম, এটা চক দিয়ে আঁকবে, পেন্সিল লাগে হবে না, চক লাগে, চক দিয়ে আঁকছে, আর এদিকে ভাত নিয়ে বসছি যে পাঁপড় খাচ্ছে, এইভাবে মেঘে খাওয়াচ্ছি, মানে আমি এদিকে হাওয়াতে হাঁপাচ্ছি, আর বিছানাটা পরিষ্কার করে নিলাম, এটা ঘুমানোর সময় উঠিয়ে দেবো, এই বিছানাটা থাকবে, এটা সেরকম পাতি, কেন সারাদিন মেয়ে নোংরানুড়ি করে এই করে, আবার এই জন্য এটা উঠিয়ে রাখবো, এটা ফ্রেশ বিছানা যাদের আবার কালকে সকালে এটা পেতে দেবো, এইভাবেই আমি করি। চলো মেয়ে খাইয়ে নি, দিবাকর এখন আসেনি, ভাবছিলাম মেয়ের তো নটাতেই পড়েছে, দিবাকরও বলছিলো যে চলো সানডে আজকে মেয়েকে অনেকদিন ঘুরানো হচ্ছে, আমি ঘুরানো মানে এখানে ঘুরতে করে যাবো, ওই মানে বাইরে একটু খেয়ে দিয়ে আসবো, আমি আর মেয়ে, মা তো যাবেন, আমি মেয়ে আর দিবাকর যাবো, রেডি হব কি, বাইরে বৃষ্টি শুরু, এখনও বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ে আছে, বৃষ্টিতে যাবো না, তো দিবাকর বললো মন কী করবা গেম সে, আমি তো যাবো না, দিবাকর একটু পরে চলে আসবে, আর এখন মা বানানো হচ্ছে খিচুড়ি, কারণ আজকে ভাত নেই, ভাত শেষ হয়ে গেলে দুপুরে, তা মা অনেকদিনে বলছে যে খিচুড়ি, আমার বৃষ্টি পড়লে তো আজকে ওয়েদারটা এরকম, তো সুযোগ হচ্ছে না, তো আজকে মেয়েকে খাইয়ে নিই, খাওয়ার পর আমি সবজি কাটবো, মা খিচুড়ি বানাবো, তাহলে চলো এখন মেয়ে খাইয়ে পরে দেবো, সে কথা বলছি, তো সবজি কাটা হয়ে গেছে, তো মা সবজিগুলো কড়াইতে ভাজছে, সবদিন এখন রসুন আর পেঁয়াজ চলছে, কোনো সময় বলবে যে কী বানাবো, খিচুড়ি বানাবো, খিচুড়িতে রসুন, হ্যাঁ আজকে মসুর ডালে খিচুড়ি তো হবে, আমার মসুর ডালে খিচুড়ি তো, ওটা মসুর ডালে খিচুড়ি খেয়ে পেঁয়াজ রসুন লাগে, রাজা বহুত টেস্টি হয়। এই দেখো দিবাকর আসলো, এখন বাজে করি তো 11:20, দিবাকর আসছে 10:15, বৃষ্টির জন্য আটকে গেছে, তুমি কি অটো করে আসছো, ওই অটো করে আসছো, ধীরাজের বাড়ি, আর তোমার বাইক কোথায়, বাইক থানায় রেখে দিয়ে আসছে, আর দেখো আমরা তিনজনে এখন, মেয়ে বিজি ওদিকে, দিবাকর বিজি, আমি মোবাইল, মা খিচুড়ি রান্না করছে, হয়ে গেছে খিচুড়ি, মা আজকাল এমন সিচুয়েশন, মানে মোবাইল ছাড়া দেখছো, মেয়েকে দেখছো, সোনা মা বলো তো গুড নাইট, টাটা, মুখে কি মুখে কি ফেলো, এই দেখো দিবা মুখে কি পাখারুটা, পাখারুটা, পাখাটা কোথায়, দেখে যাও মেয়ে এই পাখা এইটা খুলে ফেলেছে, বারে বারে খুলে থাকে, দাও তো দাদা, আরে তো আরটা সান্দ কমাও, তাহলে চলো আও, তোমাদের তো খিচুড়ি দেখাবো, দাঁড়া খিচুড়ি দেখে দেবো, এই হচ্ছে হাড়িতে গরম গরম খিচুড়ি, আর ভিতরে সবজিগুলো আছে, এই দেখো ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি, ধোয়া উঠছে, তো এখন বাজে রাত্রে 11:45, তো এখন খেতে বসে থাকো, মেয়ের ঘুম নেই চোখে, এই দেখো মেয়েকে আগে প্রসাদ দিলাম, মেয়ে ওর বাবাকে বলছে বাবা গুনু, ও বদমাশি করবে, বাবা ঘুমাবে, দেখো দেখছো, আর এই যে আমরা করে দিচ্ছে, চলো অনেকটাই রাত্রে বাজে, এখন তাহলে রাখছি, টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ স্মাইল করে থাকবে, হ্যাঁ আমাকে ভুলে যাবে না, বেল আইকনে গিয়ে ক্লিক করবে, তাহলে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, তাহলে চলো রাখছি, টাটা, বাবা অবশ্যই সাবস্ক্রাইব করবে।